সংসারে নানাবিধ কাজ করতে গিয়ে আমাদের গৃহিণীদের কিন্তু নানা রকম সমস্যায় পড়তে হয়। তো কিছু কিছু টিপস ট্রিক্স মেনে যদি কাজগুলো আমরা করি তাহলে কিন্তু কাজগুলো যেমন তাড়াতাড়ি হয়ে যায় তেমনি কিন্তু কাজগুলো করতে সহজও হয়ে যায়। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলুন আজকের সেই গুরুত্বপূর্ণ টিপসগুলো দেখে নিই। প্রথম টিপস, আমরা যখন ওয়াশিং মেশিনে কাপড় ধুই তো কাপড় ধুতে গেলে দেখা যায় কাপড় মাঝে মাঝে পরিষ্কার হয় না, কেমন যেন সুতার মতো ময়লা কাপড়ে লেগে যায়। আর যখনই আমরা কোনো ডিপ কালারের কাপড় অথবা কালো কাপড় ধুতে যাই তখন কিন্তু সেটা বেশি দেখা যায়। তো সেটা আপনারা ঠিক করার জন্য যে কাজটি করবেন, দেখুন আমি ওয়াশিং মেশিনের এই ফিল্টারটা খুলে নিয়েছি আর এটা হালকা প্রেস করলেই কিন্তু খুলে যায়। তো খুলে নেওয়ার পরে এই ফিল্টারটা যখন আপনারা এভাবে খুলে দেখবেন এর ভেতরে কিন্তু অনেক ময়লা থাকে। তো দেখুন যত কাপড়ের ময়লা সুতা সব কিন্তু এর ভিতরে বেঁধে আছে। আর যখন ওয়াশিং মেশিনটা আমরা অন করি তখন এগুলোই কিন্তু ঘুরে ফিরে আবার কাপড়ে লেগে যায়। তো আপনারা ওয়াশিং মেশিনের এই ফিল্টারটা কিন্তু মাঝে মাঝে খুলে পরিষ্কার করবেন। তো দেখুন আপনাদের সেটা দেখিয়ে দিচ্ছি কি পরিমাণ ময়লা এখানে জমা হয়েছে, আর এই ফিল্টারটা বা ছাকনাটা আপনারা কিভাবে পরিষ্কার করবেন সেটাও দেখিয়ে দিচ্ছি। আমরা অনেকেই ওয়াশিং মেশিনে কাপড় ধুই কিন্তু অনেকেই জানি না যে কাপড়টা কেন পরিষ্কার হচ্ছে না। আমরা দেখা যায় অনেক ডিটারজেন্ট পাউডারও দিই বা ধোয়ার কাজে যে জিনিসগুলো ব্যবহার করি না কেন দেখা যায় পরিমাণে বেশি দিচ্ছি তবুও কাপড়ে যেন ময়লা থেকেই যাচ্ছে। তো এরকম যদি পরিস্থিতি আপনাদের হয়ে যায় তাহলে এই ফিল্টারটা খুলে নেবেন আর ফিল্টারটা পরিষ্কার করবেন। দেখুন আমি ফিল্টারটা নিয়ে চলে এসেছি বেসিনে আর ফিল্টারটা এবার আমি পরিষ্কার করব। এই ফিল্টারটা আমি এভাবে একটি পুরনো টুথব্রাশ দিয়ে পরিষ্কার করছি। এই নেটের ভিতরে কিন্তু অনেক ময়লা লেগে থাকে, আপনারা এভাবে মাঝে মাঝে ফিল্টারটা খুলে নিয়ে পরিষ্কার করবেন, দেখবেন আপনাদের সেই সমস্যা আর থাকবে না। আর এটা পরিষ্কার করা কিন্তু খুবই সহজ, শুধু একটুখানি পুশ করে এটা খুলে নেবেন আর এভাবে খুলে নিয়ে একটি ব্রাশ দিয়ে পরিষ্কার করবেন। আর কতটা ময়লা বের হচ্ছে আপনারা দেখে বুঝতে পারছেন। তো এবারে এই ফিল্টারটা পরিষ্কার করা হয়ে গেছে, আমি এবার এটা লাগিয়ে দিব। তো দেখুন এর ভেতরটায় কত ময়লা ছিল এবং কত সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেল। আর সব ময়লা একত্রিত হয়ে কতটা ময়লা হয়েছে সেটা বেসিনের ভেতরে জমা হয়ে গেছে সেটা আপনারা দেখে বুঝতে পারছেন। এবারে আমি এটা লাগিয়ে দিব ওয়াশিং মেশিনের ভিতরে, আর এটা খোলাও যেমন সহজ লাগানো তেমনি সহজ। তো দেখুন আমি জাস্ট এইভাবে ধরে হালকা করে একটু চাপ দেব আর এটা কিন্তু আবার সেট হয়ে যাবে। তো এভাবে অবশ্যই আপনারা ট্রাই করবেন, দেখবেন আপনাদের আর এই সমস্যাটা হবে না। চলে যাচ্ছি দ্বিতীয় নাম্বার টিপসে। কেডস কিন্তু আমাদের বাসায় যারা ছেলেরা আছে সবাই তো পরে, মাঝে মাঝে দেখা যায় মেয়েরাও পরে। তো কেডসের ফিতা কিন্তু অনেকেই বাঁধতে পারেন না। তো যেমন টাই বাঁধা শেখা উচিত তেমনি কিন্তু কেডসের এই ফিতা পরানো শেখা উচিত। আর সবচেয়ে সহজ পদ্ধতিতে কেডসের এই ফিতা পরানো আমি আপনাদের সাথে শেয়ার করব। দেখুন কেডসের এই ফিতাটা আমি প্রথমে ভরে নিয়েছি, তারপরে এই মাথা ধরে ঠিক এইভাবে আমি এই পাশ থেকে দিয়ে দিলাম এবং এই মাথা দিয়ে আবারও এ পাশ থেকে দিয়ে ভিতর দিকে টেনে নিচ্ছি। আবারও আমি একইভাবে এ পাশ দিয়ে ভেতর দিকে টেনে নিচ্ছি। এভাবে আমি পুরোটা কভার করে নিব। দেখুন তো আমি এভাবে আবারও দিয়ে দিলাম, তো আরও একটি লাস্টের থেকে গেল, তো সেভাবে আমি আবারও দিয়ে দিলাম। তো দেখুন এখানে কিন্তু অনেকগুলো রিংয়ের মতো তৈরি হয়ে গেল। তো এক সাইডের ফিতা তো এভাবে তৈরি করেই নিলাম এবং ওই পাশের ফিতাটা আমি কি করব, ওই পাশের ফিতাটা ঠিক একইভাবে আমি এই ফিতার ভিতরে একটি করে পরিয়ে দিব এবং টেনে ঠিক এই পাশে যে একটা ছিদ্র আছে সেই ছিদ্রের ভিতরে দিয়ে এ পাশ দিয়ে টেনে নিব। আবারও ঠিক এইভাবে এই রিংয়ের ভিতরে দিয়ে এই ছিদ্রের ভিতরে দিয়ে আবার ভেতর দিয়ে টেনে নিয়ে আসবো। সবচেয়ে সহজ পদ্ধতিতে আপনারা এভাবে কিন্তু কেডসের ফিতা পরিয়ে নিতে পারবেন। তো আমাদের মেয়েদের কিন্তু সব রকম কাজ জেনে রাখা ভালো। বলা টাই বাঁধা থেকে শুরু করে এই জুতোর ফিতা পরানো পর্যন্ত আমাদের কিন্তু এই টিপসগুলো জানা জরুরি। তো দেখুন কত সহজেই কিন্তু এই কেডসের ফিতা পরানো হয়ে গেল। আশা করছি এটা আপনাদের কাজে দিবে। তো এবারে চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমাদের কিছু কিছু শৌখিন জিনিসপত্র থাকে যে আমরা সেটা ঠিকঠাক যত্ন না করে নষ্ট করে ফেলি। তো দেখুন এটা হচ্ছে আমার ওয়াশিং মেশিন। এখন ওয়াশিং মেশিনটা আমি কিভাবে পরিষ্কার করব, ওয়াশিং মেশিনে অনেক সময় ডিটারজেন্ট পাউডার অন্য কোনো দিয়ে পরিষ্কার করতে গেলে দেখা যায় মরিচা পড়ে যায়, যদি তার বডিটা
লোহার হয়ে থাকে বা অন্য কোনো টাইপের হয়ে থাকে, তো কোনো কিছু রিস্ক না নিয়ে আপনারা শুধুমাত্র পেস্ট দিয়ে কিন্তু আপনাদের ওয়াশিং মেশিনটা পরিষ্কার করে নিতে পারবেন। ওয়াশিং মেশিন যে ধরনেরই হোক না কেন, আপনারা এরকম হোয়াইট পেস্ট নিয়ে নেবেন, সেটা কোলগেটও হতে পারে বা অন্য কিছু হতে পারে। কোনো রকম রিস্ক না নিয়ে এরকম হোয়াইট টুথপেস্ট দিয়ে একটি ভেজা কাপড় দিয়ে মুছে দেবেন, দেখবেন আপনাদের ওয়াশিং মেশিন থেকে শুরু করে ফ্রিজ, ডিপ ফ্রিজ, ওভেন সব কিছু কিন্তু ঝকঝকে চকচকে থাকবে। তো শখের সেই জিনিসটা আপনারা কেন নষ্ট করবেন? শুধুমাত্র একটুখানি পেস্ট দিয়ে এই কাজটা করলে আপনাদের কিন্তু নিরাপদভাবে জিনিসটা পরিষ্কারও যেমন হবে, তেমনি কিন্তু অনেক দিন টেকসই হবে, দেখতেও ভালো লাগবে। তো আশা করছি এটা আপনাদের কাজে দিবে। দেখুন আমি এইভাবে ওপরটা তো মুছেই নিলাম এবং এই ভেতরে যে সাবানের দাগ পড়েছিল সেটাও আমি ভেজা কাপড় দিয়ে আর একটুখানি পেস্ট দিয়ে মুছে নিচ্ছি। তো আশা করছি এটা আপনাদের ভালো লেগেছে। চলে যাচ্ছি পরবর্তী টিপসে। এখানে আমি কয়েকটা স্যান্ডো গেঞ্জি নিয়েছি আর এখানে তিনটা স্যান্ডো গেঞ্জি আছে। তো আপনারা যতগুলো খুশি ততগুলো ব্যবহার করতে পারেন আর সবগুলো গেঞ্জি কিন্তু বাতিল ছেঁড়া। তো যাদের কিচেন ছোট তারা কিন্তু এই টিপসটা অবশ্যই ফলো করতে পারেন, যাদের কিচেন বড় তাদের কিন্তু দরকার হয় না এরকম কাজের। তো যাদের কিচেনটা ছোট আপনারা কিন্তু কোনো জিনিস রেখে শান্তি পাচ্ছেন না, তারা কিন্তু এই টিপসটা অ্যাপ্লাই করতে পারেন। তো দেখুন আমি এখানে ছেঁড়া স্যান্ডো গেঞ্জি নিয়েছি এবং বাতিল হওয়া স্যান্ডো গেঞ্জি দুটো নিয়েছি। এবারে আমি কী করব, এই স্যান্ডো গেঞ্জির যেই পেছনের অংশটা আছে সেই পেছনের অংশটা আমি এভাবে গুছিয়ে নিয়ে একটি ফিতার সাহায্যে বা কোনো দড়ির সাহায্যে শক্ত করে বেঁধে দিব। তো দেখুন আমি এইভাবে গুছিয়ে নিচ্ছি এবং একটি ফিতা দিয়ে আমি শক্ত করে বেঁধে দিচ্ছি। আর অবশ্যই কিন্তু এটা শক্ত করে বাঁধতে হবে, এটা কিন্তু লুজ করে বাঁধলে হবে না। তো দেখুন কত শক্ত করে আমি বেঁধে নিলাম। আমরা যারা গৃহিণী আমরা যেরকম সমস্যায় পড়ি তো সেরকম ছোটো ছোটো সমস্যার সমাধানও কিন্তু আমাদের বের করে নেওয়া উচিত। তো দেখুন আমি এভাবে প্রতিটা গেঞ্জির নিচের সাইডটা গিট দিয়ে নিচ্ছি। আর সংসারকে পরিপাটিভাবে গুছিয়ে রাখতে কিন্তু মেয়েরাই পারে, সবসময় কিন্তু ছেলেদের উপরে নির্ভরশীল হলেও হয় না, তাই আমাদের এরকম টিপ জানা প্রয়োজন। দেখুন অলরেডি কিন্তু আমি তিনটা গিটি দিয়ে নিয়েছি, এবারে এই গেঞ্জিটা আমি সোজা করে নিব। তো ঠিক এভাবে আমি সোজা করে নিয়েছি তিনটা গেঞ্জি। তো এটা কি করব, আমাদের কিচেনে যদি ছোট থাকে অর্থাৎ কিচেনে যদি জায়গা না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা এগুলো আপনাদের কিচেনের যে দরজা থাকে দরজার পিছনে এভাবে ঝুলিয়ে দিতে পারেন। তো ঝুলিয়ে দেওয়ার পরে এর ভিতরে আপনারা আপনাদের প্রয়োজনীয় জিনিসপত্র রাখতে পারেন, যেমন রসুন, পেঁয়াজ, আলু, সবজি। তো এগুলো রাখলে কিন্তু নষ্ট হবে না আর আপনাদের কিচেনটাও কিন্তু অনেকটা গোছালো থাকবে। যদি জায়গা না থাকে আপনারা কিন্তু এরকম শুকনো জিনিসপত্র এগুলোর ভিতরে রাখতে পারেন। তো দেখুন এভাবে আমি রসুন, পেঁয়াজ ও আলু রেখে দিয়েছি এবং একটি গেঞ্জি ফাঁকা রয়েছে সেটার ভিতরে আমি নুডলস থেকে শুরু করে সাবান বা আপনাদের যে মান্থলি বাজারগুলো থাকে সেগুলোও কিন্তু রাখতে পারেন। তো দেখুন আমি এটার ভিতরে রেখে দিলাম এবং এগুলোর ভিতরে আলু, পেঁয়াজ, রসুন রেখেছি। এভাবে কিন্তু আপনারা যে কোনো সবজি রাখতে পারেন, যেগুলো বাহিরে থাকবে বা বাহিরে রাখলে নষ্ট হয় না সেই টাইপের জিনিসগুলো। তো দেখুন আমি এভাবে এবারে গেঞ্জিগুলো মাঝে মাঝে ছিদ্র করে দিচ্ছি যেন এর ভিতরে ভালোভাবে হাওয়া প্রবেশ করতে পারে, তাহলে এই রসুন পেঁয়াজগুলো সহজে নষ্ট হবে না। তো আমি তো এখানে থালা বাসন রাখার র্যাকে ঝুলিয়ে আপনাদের দেখাচ্ছি, আপনারা কিন্তু দরজার পেছনে রাখবেন, তাহলে কিন্তু এটা দেখতে খারাপ লাগবে না, কেউ দেখতেও পাবে না আপনাদের কাজগুলো গুছিয়ে থাকবে। তো সবাই ভালো থাকবেন, চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত বিদায় নিয়ে নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।